আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের কবর দেখতে পাচ্ছেন আপনারা। আওয়ামী লীগ যখন ব্যথা পায় আমারও কিন্তু হৃদয়ে ব্যথা লাগে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বিটি তানবীর। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়েছি বরানী কবরস্থানে। এখানে আজকে আপনাদের দেখাবো বাংলাদেশের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের কবর। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলামের কবর। দেখতে পাচ্ছেন সৈয়দ আশরাফুল ইসলাম 1952 সালের 1 জানুয়ারি ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। তার পিতা বাংলাদেশের মুজিবনগর অস্থায়ী সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। আশরাফুল ইসলাম 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মুক্তিবাহিনীর একজন সদস্য ছিলেন। আশরাফুল ইসলাম ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে জড়িত ছিলেন। বৃহত্তর ময়মনসিংহের ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন রাজনীতিবিদ ও মন্ত্রী। তিনি বাংলাদেশী আওয়ামী লীগের ষষ্ঠ সাধারণ সম্পাদক ছিলেন। তিনি কিশোরগঞ্জ 3 আসন থেকে সপ্তম, অষ্টম, কিশোরগঞ্জ 1 আসন থেকে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের সদস্য নির্বাচিত হন। তিনি 2015 সাল থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। এর পূর্বে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। ব্যক্তিগত জীবনে সৈয়দ আশরাফুল ইসলাম ব্রিটিশ ভারতীয় সম্ভ্রান্ত হিন্দু পরিবারের শীলা ঠাকুরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। শীলা লন্ডনে শিক্ষকতা করতেন এবং 23 অক্টোবর 2017 সালে তিনি মৃত্যুবরণ করেন। আশরাফুল ও শীলা দম্পতির একমাত্র মেয়ে রিমা ঠাকুর। তিনি লন্ডনের HSBC ব্যাংকে চাকরি করেন। 24 অক্টোবর 2017 সালে সৈয়দ আশরাফুলের স্ত্রী মারা যাওয়ার পর তিনি প্রায় অসুস্থ হন। তিনি ফুসফুসের ক্যান্সারে দীর্ঘদিন ধরে ভুগছিলেন। নভেম্বর 2018 সালে তার ফুসফুসের ক্যান্সারের চতুর্থ ধাপে এসে পৌঁছায়। 2019 সালের 13 জানুয়ারি থাইল্যান্ডের ব্যাংককের বামডুনগ্রাত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 6 জানুয়ারি ঢাকার বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হয়। বন্ধুরা, এতক্ষণ ভিডিও করে দেখলাম বাংলাদেশের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের কবরস্থান। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।